আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি হোয়াইটেনিং ক্রিমের রিভিউ। আজকে তোমাদেরকে যে হোয়াইটেনিং ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে জিগট গট মিল্ক হোয়াইটেনিং ক্রিম। এই ক্রিমটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, এই ক্রিমটিকে আমরা কীভাবে ব্যবহার করব এবং কোন কোন ত্বকের জন্য এই ক্রিমটি বেস্ট কাজ করবে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 100% অনেস্ট রিভিউ জানাবো। তাই আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশান পেয়ে যাও অ্যান্ড আমার প্রত্যেকটা ভিডিও নিয়মিতভাবে দেখতে পাও। সো চলার কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। এটা হচ্ছে জিগট গট মিল্ক হোয়াইটেনিং ক্রিম, এটা হচ্ছে গট মিল্ক এক্সট্র্যাক্টের। সো আমরা সবাই জানি গট মিল্ক এক্সট্র্যাক্ট আমাদের স্কিনের জন্য কত ইফেক্টিভ একটা ইনগ্রিডিয়েন্ট। এটার ভিতরে হচ্ছে প্রেশাস গট মিল্ক এক্সট্র্যাক্ট ইউজ করা হয়েছে ফ্রম নিউজিল্যান্ড থেকে। সো সেই জন্য এই প্রোডাক্টটি হচ্ছে আমাদের স্কিনের জন্য খুবই ইফেক্টিভলি কাজ করবে। এটার মধ্যে যে গট মিল্ক এক্সট্র্যাক্টটা ইউজ করা হয়েছে এটা আমাদের স্কিনটাকে হেলদি করতে হেল্প করে, স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে হেল্প করে এবং এটা হচ্ছে একটি স্কিন ফ্রেন্ডলি ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের স্কিনটাকে ডে বাই ডে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে, স্কিনটাকে স্কিন থেকে ফাইন লাইন অ্যান্ড রিঙ্কলসটাকে প্রিভেন্ট করতেও অনেক ভালো কাজ করে থাকে। তাই তোমরা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারো। এই ক্রিমটির ভিতরে যে মেইন ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গট মিল্ক এক্সট্র্যাক্ট অ্যান্ড এই ইনগ্রিডিয়েন্টটি আমাদের স্কিনটাকে হেলদি রাখার জন্য এবং স্কিনে একটা ইভেন টোন দেওয়ার জন্য অনেক ভালো কাজ করে থাকে। সো এই ক্রিমটি গট মিল্ক এক্সট্র্যাক্ট ছাড়াও আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, লাইক এখানে নেসেনামাইড ইউজ করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ভিটামিনস ইউজ করা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের স্কিন ফ্রেন্ডলি একটা খুবই ভালো একটা ক্রিম। তোমরা যারা কোনো প্রকার ক্ষতি ছাড়া স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছ তারা এই ক্রিমটিকে ট্রাই করে দেখতে পারো। এই ক্রিমটি আমাদের স্কিনের ডালনেস দূর করে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে, স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করে, স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে হেল্প করে, এছাড়াও এটা আমাদের স্কিন থেকে ফাইন লাইন অ্যান্ড রিঙ্কলসটাকে প্রিভেন্ট করতে অনেক ভালো কাজ করে থাকে। এই ক্রিমটি মূলত যাদের অ্যান্টি রিঙ্কলের জন্য বা অ্যান্টি এজিংয়ের জন্য কোনো প্রোডাক্ট ইউজ করো তাদের জন্য এটা অনেক ভালো কাজ করবে এবং এটি স্কিনের মধ্যে অনেক ময়েশ্চার দিবে। সো যাদের স্কিনটা অয়েলি টু কম্বিনেশন তাদের স্কিনের জন্য এই ক্রিমটি আমার পার্সোনালি মনে হয় বেস্ট কাজ করবে। এছাড়া এই ক্রিমটিকে অল স্কিন টাইপসে ইউজ করা যায়। তোমাদের স্কিন টাইপটা যেমনই হোক না কেন, ড্রাই নর্মাল কম্বিনেশন কিংবা অয়েলি, অল স্কিন টাইপসে এটাকে ইউজ করা যাবে। অ্যান্ড এটার কনসিস্টেন্সিটা হচ্ছে স্মুথ একটা ক্রিমি কনসিস্টেন্সি, এটা খুব ইজিলি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। সো এটা কোয়ান্টিটি হচ্ছে 70 ml, এখানে অনেক পরিমাণে প্রোডাক্ট দেওয়া থাকে এবং এটাকে অনেকদিন পর্যন্ত ইউজ করা যায় অ্যান্ড এটা পরিমাণেও খুবই কম লাগে। সো এখন চলো জেনে আসা যাক যে এই ক্রিমটিকে আমরা কীভাবে ইউজ করব। এই ক্রিমটিকে তোমরা দিনে এবং রাতে যে কোনো সময় ইউজ করতে পারো, তবে দিনের বেলা ইউজ করলে অবশ্যই সাথে একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করবে এবং রাতের বেলা ইউজ করলে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, স্কিনটাকে প্যাড ড্রাই করার পর স্কিন কেয়ার লাস্ট স্টেপে পরিমাণ মতো এই ক্রিমটিকে নিয়ে ফুল ফেসে জেন্টলি ম্যাসাজ করবে। অ্যাবজর্ব হয়ে গেলে এভাবে তোমাদের স্কিনে এটা রেখে দিবে, দেন তোমরা নেক্সট মর্নিং ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফেলবে। এভাবে তোমরা রেগুলার বেসিসে ইউজ করলে তোমরা দেখতে পাবে যে এই ক্রিমটা আস্তে আস্তে তোমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট, গ্লোয়িং এবং ক্লিয়ার করবে। সো এই ক্রিমটিকে হচ্ছে সেন্সিটিভ অ্যান্ড অ্যালার্জেটিক স্কিনেও ইউজ করা যাবে, বাট যাদের গট মিল্ক এক্সট্র্যাক্টে অ্যালার্জি আছে তারা এটাকে ইউজ করবে না। এছাড়াও হচ্ছে এই ক্রিমটিকে ইউজ করার আগে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নিবে, যদি তোমাদের স্কিনে এটা স্যুট করে সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো, আর যদি তোমরা ইউজ করার পর তোমাদের স্কিনে কোনো প্রকার ইরিটেড ফিল হয় সেক্ষেত্রে তোমরা এটাকে ডিসকন্টিনিউ করে দিবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি, আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।